তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলেরই অনাস্থা। কালদা পুর প্রধানের বিরুদ্ধে এবার অনাস্থা 14 জন তৃণমূল কাউন্সিলরের অনাস্থা। জিএম এসডিওকে ইমেল কাউন্সিলরদের পুরসভার 18টির মধ্যে 17টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। 14 জন কাউন্সিলর পুরপিতার বিরুদ্ধে অনাস্থা আনেন। কেবলমাত্র 17 নম্বরের জয়ী সিপিএম কাউন্সিলর ছাড়া তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা। কালনা পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন সেই পুরসভারই কাউন্সিলররা, তৃণমূল কাউন্সিলররা। ডিএমএসডিওর কাছে তারা ইমেল মারফত সেই অনাস্থা পৌঁছে দিয়েছেন। 14 জন তৃণমূল কাউন্সিলরের অনাস্থা কালনা পুর প্রধানের বিরুদ্ধে। অরূপ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অরূপ, কি আপডেট, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে যে 14 জন কাউন্সিলর গতকালকে একটি দরখাস্ত লিখেছি এবং 14 জনা সই করেছেন, করে সেটা কিন্তু এসডিও তাকে নিয়ে গিয়েছিলেন তারা। এছাড়া কিন্তু তখন এসডিও কিন্তু এটা দেননি। ওনারা বলেন যে তাহলে কিভাবে দেবো, উনি বলেন যে মেল করে দিতে, মেল করে দেওয়া হয়েছে। এখন সকালবেলায় 14 জন কাউন্সিলর মধ্যে কিন্তু সবাই কিন্তু বক্তব্য দিতে চাইছেন না। কিন্তু আনন্দবাবু যিনি আগের চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঠিকমতো অফিসে আসেন না। মানে আরো যারা সঙ্গী তাদের সঙ্গে নিয়ে কাজ করে না, তিনি একাই সমস্ত বিচার বিবেচনা করে কাজ করেন। এর জন্যই তার বিরুদ্ধে অনাস্থা। এই তৃণমূলের গোষ্ঠী আনন্দ এমন একটা জায়গায় এখন এসে পৌঁছেছে, এখন বিভিন্ন জায়গায় এই জিনিসটা দেখা যাচ্ছে। এবং বিশেষ করে এই কালনা পৌরসভায় দীর্ঘদিন ধরে প্রায় 2 বছর এই নতুন যে বোর্ড হয়েছে হওয়ার পর থেকেই একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। বেশ, ধন্যবাদ অরূপ। অরূপ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কালনা পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা, অনাস্থা তৃণমূলেরই অন্যান্য কাউন্সিলরদের, 14 জন তৃণমূল কাউন্সিলরের অনাস্থা। জিএম এসডিওকে ইমেল কাউন্সিলরদের